রান্না পুজোর খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন কমপক্ষে 25 জন। ঘটনাটি ঘটেছে খানাকুলের শঙ্করপুরে। জানা গেছে, রান্না পুজো উপলক্ষে শনিবার গ্রামের শ্রীকান্ত শাসমলের বাড়িতে প্রায় 45 জন নিমন্ত্রিত ছিলেন। খাওয়া দাওয়ার পর থেকেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদেরকে খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও কয়েকজন ভর্তি আছেন আরামবাগ ও ঘাটাল মহকুমা হাসপাতালে। কতজনের এরকম নিমন্ত্রণ ছিল? এখানে কতজন মিনিমাম ভর্তি আছে? এছাড়া কি অন্য কোনো হসপিটালে কেউ আছে? আপনার নাম, বাড়ি? মামন স্যার পুজো হয়েছিল, রান্নাবাদ ছিল, তাকে খেয়ে এরকমটা হয়েছে। কবে ঘটনাটি ঘটেছে? সংক্রান্তিনে। সংক্রান্তি মানে কী বার? শনিবার না, শুক্রবার। কোথায় ঘটনাটি ঘটেছে? এটা শঙ্করপুর। মিনিমাম কতজনের এরকম ক্ষতি হয়েছে? জনা 50 জন। সেই ব্যক্তি কি কোথায় আছে? তার আপনার নাম? আমার বাসুদেব সাঁতরা। খাওয়া দাওয়ার পর প্রয়োজন হয়েছিল, যারা যারা খেয়েছে সবারই হয়েছে। কোথায় ঘটনাটি ঘটেছিল? শঙ্কর। কতজন মিনিমাম খাওয়া দাওয়া করেছিল? এখানে ভর্তি আছে 18-20 জন ভর্তি আছে, আর ঘাটাল আছে, আরামবাগ আছে। তো কী থেকে ফুড পয়জন বলে মনে করছেন? আপনার নাম? বাড়ি? সকলের জন্য ব্যাঙ্গালোরের সমতুল্য চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির সুপ্রীতি নার্সিং হোম। অত্যাধুনিক ICCU, HDU, NICU, ক্যান্টিন ও সমস্ত রকম অপারেশনের সুবিধা সহ রয়েছে 24 ঘন্টা রোগী ভর্তির সুব্যবস্থা। এছাড়াও রয়েছে সমস্ত রকম প্যাথোলজি ও ল্যাবরেটরি টেস্টে 40% ছাড়, প্রসূতি ও মাতৃ সম্ভাব্য মহিলাদের জন্য ফ্রিতে অ্যাম্বুলেন্স পরিষেবা। এছাড়াও বিভিন্ন রোগের ব্যাঙ্গালোরের বিশেষজ্ঞ চিকিৎসকদের আউটডোর পরিষেবা। তাই সমস্ত রকম চিকিৎসা ক্ষেত্রে বিলের 20% ছাড় পেতে আজই আসুন সুপ্রীতি নার্সিং হোম, বেনেপুকুর বসন্তপুর মোড়, আরামবাগ। ফোন নাম্বার 9735172278।